রাজধানীতে কুকুর অপসারণ নিয়ে সাম্প্রতিক সময়ে বেশ আলোচনা হচ্ছে। অনেকে কুকুর অপসারণ বা নিধনের পক্ষে, কেউ আবার বিপক্ষে কথা বলছেন। সারা দেশের পরিসংখ্যানে দেখা যায় 2013 সালে 232,000, 2014 সালে 235,000 এবং 2015 সালে 329,000 মানুষ কুকুরের কামড়ে আহত হন। জাতীয় সংক্রামক ব্যাধি হাসপাতালের তথ্য অনুযায়ী গত বছর কেবল রাজধানী ও এর আশেপাশের এলাকায় 66,000-এর বেশি মানুষ কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। চলতি মাসের প্রথম 20 দিনেই প্রায় 3,000 মানুষ কুকুরের কামড়ের শিকার হয়েছেন। প্রায় প্রতিদিনই কুকুরের অত্যাচারে অতিষ্ঠরা অভিযোগ করছেন সিটি কর্পোরেশনে। কেউ কেউ আমাদেরকে সরাসরি ফোন করেন যে ভাই আপনারা কুকুর সরান, আবার কেউ কেউ সরজমিনে লিখিত অভিযোগও দিচ্ছেন, নিধন করছে না, খুবই সীমিত পরিসরে আমরা কিছু বেওয়ারিশ কুকুর অপসারণ করছি। আমাদের যে খোয়ার আছে সে খোয়ার আমরা রাখছি, যেখানে ওরা খেয়ে পরে বাঁচতে পারবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী এই অঞ্চলে আনুমানিক 30,000-এর বেশি বেওয়ারিশ কুকুর রয়েছে। প্রতিনিয়ত পথচারী, বিশেষ করে মহিলা ও শিশুরা কুকুরের কামড়ের শিকার হচ্ছেন এবং আতঙ্কে ভুগছেন। ফলে সীমিত পরিসরে কুকুর অপসারণের কাজ করছে সিটি কর্পোরেশন, তবে কোনোভাবেই কুকুর নিধন করা হচ্ছে না। আর যারা বলেন যে প্রাণী কল্যাণ আইন 2019 মোতাবেক এটা একটা অপরাধ, ওনারা হয়তো একটা জায়গা থেকে ব্যাখ্যাটা দিচ্ছেন, কিন্তু সিটি কর্পোরেশন, স্থানীয় সরকার আইন 2009-এর তো বলা আছে যে বেওয়ারিশ কুকুর কর্পোরেশন চাইলে শুধু অপসারণই নয়, এমনকি প্রয়োজন বোধে নিধনও করতে পারে। বাট আমরা নিধন করছি না। কুকুর অপসারণ বা স্থানান্তর একটি সাময়িক ব্যবস্থা মাত্র। সমস্যা সমাধানে যে কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়ার আগে সংশ্লিষ্ট সকলের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে।